ফিরে এলাম খবর ২৪ এ। কারো অভিযোগ আবাসের জন্য কাটমানি দিয়েছেন, কারো অভিযোগ আবাসের তালিকায় নাম আসলেও কেটে দেয়া হয়েছে, আবার কারো অভিযোগ ঘর তো দূরের কথা, পঞ্চায়েত থেকে মেলেনি একটা ত্রিপল। শনিবার বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা দিদির দূত হয়ে খরজুনা অঞ্চলের হরিমাটি গ্রামে ঢুকতে তাকে ঘিরে ধরে এমনই একের পর এক অভিযোগ তুলে খুব উগড়ে দিলেন গ্রামবাসীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। কি নাম? হায়াত। কোডা মেম্বার? হরিমাটি। হরিমাটি মেম্বার? হ্যাঁ, হরিমাটি মেম্বার। কত টাকা দিয়েছেন? 12,000। কি কিসের জন্য দিয়েছেন? ঘরের জন্য। দিদির সুরক্ষা কবচ কর্মসূচির প্রচারে দিদির দূত হয়ে দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন জনপ্রতিনিধিরা। শনিবার বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা দিদির দূত হয়ে খরজুনা অঞ্চলের হরিমাটি গ্রামে বাড়ি বাড়ি পৌঁছে যান। সঙ্গে ছিলেন ব্লক সভাপতি, যুব সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্যরা। আর দিদির দূতকে সামনে পেয়ে একের পর এক অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দিলেন গ্রামবাসীরা। কারো অভিযোগ আবাস যোজনার ঘরের জন্য পঞ্চায়েত সদস্যকে 12,000 টাকা কাটমানি দিয়েছেন, কিন্তু এখনও ঘরের টাকা পাননি। টাকা ফেরত চাইলেও সেই টাকা ফেরত পাননি তারা। ঘরের জন্য টাকা দিয়েছি। কাকে দিয়েছেন? হায়াতকে। হায়াতকে মেম্বার? হ্যাঁ মেম্বার। কত টাকা দিয়েছেন? 12,000। ঢুকবে 15 মাস নিয়েছে বুঝে, ঢুকবে 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 তাই বুঝে। লিস্টে নাম এসছে আপনার? লিস্টে নাম আছে। কি টাকা পেয়েছেন লিস্ট? একটা পেয়েছে আর ঢুকে না, বুঝে ঢুকবে তাই বুঝে 15 মাস নিয়ে গেল। এমনকি ঘরের ভাঙা ছাদের জন্য একটা ত্রিপলও পঞ্চায়েত থেকে পাননি বলে অভিযোগ জানান এক গ্রামবাসী। কিছুই পাইনি, ত্রিপল চাইছি তাও পাইনি, ঘর চাইছি তাও পাইনি। মেম্বারকে চাইছিলেন? সব বেচে চাইছি। কি বলেছে মেম্বার? দুবো দিচ্ছি কইছে করে দেয় না। কি নাম মেম্বার? কি নাম মেম্বার? কি নাম? এমএলএ কে বললাম যে কিছু পাইনি আমরা, এমএলএ বললো যে কালকে একটা ত্রিপল দিয়ে দেবো। তাই তবে গ্রামবাসীদের অভিযোগ মতো দ্রুত সমস্ত সমস্যার সমাধান সহ আবাস যোজনায় কাটমানি তদন্তের আশ্বাস দেন বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। 24 ঘন্টা টাইম নিয়েছি, 24 ঘন্টা টাইমের মধ্যে পানীয় জলের ব্যবস্থা করে দেবো। এবং দুটো পরিবারের তারা ত্রিপল ডিমান্ড করলো এবং যথারীতি ত্রিপল আজকে বিকেলের মধ্যে পৌঁছে যাবে। এইরকম ছোটোখাটো অভাব অভিযোগ আছে, সেগুলো আমাদের মেম্বার বা আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকে আমি অনুরোধ করেছি এবং দেখে নেওয়ার জন্য এবং দ্রুত সমস্যার সমাধান। দেখুন, আমি এইমাত্র জানতে পারলাম বিষয়টা, আমি একটু তদন্ত করে দেখব, দেখার পর যেখানে জানানোর আমি জানাব। নবাবী শহর বহরমপুরে এই প্রথম বোম্বে সুলতানি বিরিয়ানি। অন্য স্বাদের বিরিয়ানি, সঙ্গে রয়েছে মাটন ফ্রাই বিরিয়ানি, চিকেন টিক্কা বিরিয়ানি, বোম্বে জুসি চিকেন, শিখ কাবাব, মটকা ফিরনি সহ আরো সুস্বাদু খাবারের সম্ভার। তাই আর দেরি না করে আজই দেখে দেখুন, আসুন বোম্বে সুলতানি বিরিয়ানি হাউস। ঠিকানা: রাধিকা মোহন সেন রোড, বহরমপুর পুরনো হাসপাতালের পাশে, ইউনিয়ন ব্যাংকের বিপরীতে। যোগাযোগ নাম্বার 8293466375। হোম ডেলিভারিও করা হয়।